সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র নিয়ে। দ্বিতীয় পত্রে আজকে আমরা আলোচনা করব একাদশ অধ্যায় জীবন বিমা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা আলোচনা করব এই জীবন বিমার। ইতিমধ্যে আমরা জীবন বিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এবং গত ক্লাসে আমরা বলেছি যে আজকে আমরা জীবন বিমার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই, আমরা বোর্ডে কী লিখেছি দেখি যে জীবন বিমার প্রকারভেদ। এর মধ্যে মেয়াদি বিমা প্রথমেই দেওয়া আছে, মেয়াদি বিমা। মেয়াদি বিমার মধ্যে আবার অনেকগুলো প্রকারভেদ আছে। তো আমরা মেয়াদি বিমাটাকে একটু জানি যে মেয়াদি বিমা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যদি বিমাগ্রহীতা কোনো বিমাপত্র খোলে সেটাই হচ্ছে মেয়াদি বিমা। এই মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা নিজে যদি মারা যায় তাহলে মনোনীত ব্যক্তিরা মেয়াদ শেষে বিমা দাবি অর্থাৎ বিমাকৃত অর্থ পাবে, কিন্তু বিমাগ্রহীতা মেয়াদ পূর্তি পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে বিমাগ্রহীতা নিজেই এই বিমার অর্থ পাবে। আমি একটা উদাহরণ দেই যে এখন 2020 সাল, একজন ব্যক্তি 10 বছর মেয়াদি একটা বিমা করলো, কত বছর? 10 বছর। 10 বছর মেয়াদি বিমা করলে এই বিমাগ্রহীতার মেয়াদ কত বছর হলো? তাহলে বিমার মেয়াদ হলো 10 বছর। এই 10 বছরের মধ্যে বিমাগ্রহীতা বিমাপত্র চালু করার পর যদি 2021 সালে সে মারা যায় তাহলে এই বিমাপত্রটা চালু থাকবে। যখন 30 বছর অর্থাৎ 2030 সাল হবে, ওই 2030 সাল পর্যন্ত বিমাপত্র চালু থাকবে। বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি যারা থাকবে তারা এই বিমাপত্রে উল্লেখিত যত টাকা বিমা করা হবে সেই পরিমাণ অর্থ বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিরা পাবে। কিন্তু বিমাগ্রহীতা যদি মৃত্যুবরণ না করে, অর্থাৎ বিমাগ্রহীতা 2020 সালে বিমা করছে 10 বছর মেয়াদি, 30 সাল পর্যন্ত সে যদি বেঁচে থাকে তাহলে সে নিজেই এই বিমাকৃত অর্থ পাবে। এটা হচ্ছে মেয়াদি বিমা। মেয়াদি বিমায় মনে রাখবে যে মেয়াদি বিমায় বিমাগ্রহীতা নিজে অর্থ পেতে পারে। কিন্তু আমরা যদি আজীবন বিমাপত্রে যাই, এই আজীবন বিমাপত্রে বিমাগ্রহীতা বিমা দাবি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে মেয়াদি বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতা বিমাকৃত অর্থ পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো মেয়াদি বিমার আবার অনেকগুলো প্রকার আছে। এক নম্বরে আছে সাধারণ মেয়াদি বিমা। সাধারণ মেয়াদি বিমা কি? সাধারণ মেয়াদি বিমা হচ্ছে এমন এক ধরনের মেয়াদি বিমাপত্র যা বিমাগ্রহীতা মেয়াদের মধ্যে বেঁচে থাকলে মেয়াদ পর্যন্ত অর্থাৎ মেয়াদ পূর্তি পর্যন্ত বিমাগ্রহীতা বেঁচে থাকলে নিজে বিমা দাবি পাবে। কিন্তু মেয়াদ পূর্তির পূর্বেই যদি বিমাগ্রহীতা মারা যায় তাহলে মনোনীত ব্যক্তিরা তার বিমা দাবি পাবে অর্থাৎ বিমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিরা পাবে। সহজ কথা যে এটার মূল কথা হচ্ছে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে, মেয়াদ পূর্তির পূর্বে বিমাগ্রহীতা মারা গেলে মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে, কিন্তু মেয়াদ পূর্তি পর্যন্ত বিমাগ্রহীতা বেঁচে থাকলে নিজেই বিমা দাবি বা বিমাকৃত অর্থ পাবে। তাহলে এটা হলো সাধারণ মেয়াদি বিমা। দুই নম্বরে দেখো বিশুদ্ধ মেয়াদি বিমা। বিশুদ্ধ মেয়াদি বিমা হচ্ছে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে না, কিন্তু মেয়াদ পূর্তি পর্যন্ত বিমাগ্রহীতা বেঁচে থাকলে তিনি নিজেই অর্থ পাবে। অর্থাৎ এই যে মেয়াদ, যেই মেয়াদের জন্য বিমাপত্র চালু করা হবে, বিমাগ্রহীতা ওই মেয়াদ পূর্তি পর্যন্ত যদি বেঁচে থাকে তাহলে নিজে বিমাকৃত অর্থ পাবে, কিন্তু মেয়াদ পূর্তির পূর্বে তিনি যদি মারা যান তাহলে মনোনীত ব্যক্তিরা এই বিমার ক্ষেত্রে কোনো অর্থ পাবে না। তারপরে আসো তিন নম্বরে যৌথ জীবন মেয়াদি বিমা। যৌথ জীবন মেয়াদি বিমা হচ্ছে যে দুই বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে কোনো বিমাপত্র চালু করে তখন সেটাকে বলা হয় যৌথ মেয়াদি জীবন বিমা। এক্ষেত্রে মেয়াদ পূর্তির পূর্বে যদি কোনো বিমাগ্রহীতা মারা যায় তাহলে তার মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে, কিন্তু মেয়াদ পূর্তি পর্যন্ত যদি বিমাগ্রহীতারা বেঁচে থাকে তাহলে মেয়াদ শেষে সবাই বিমা দাবি পাবে। তারপরে আসো নির্ধারিত মেয়াদি বিমাপত্র।
নির্ধারিত মেয়াদি বিমাপত্র হচ্ছে যে মেয়াদের মধ্যে বিমা গ্রহীতা যদি মারা যায় তাহলে আর বিমার প্রিমিয়াম প্রদান করতে হবে না, মেয়াদ শেষ হবে, তার মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে। কিন্তু মেয়াদ পূর্তি পর্যন্ত বিমা গ্রহীতা যদি বেঁচে থাকে তাহলে তাকে প্রিমিয়াম পরিশোধ করতে হবে এবং মেয়াদ শেষে তিনি বিমা দাবি বা বিমাকৃত অর্থ ফেরত পাবে। আমি আবারও ক্লিয়ার করছি যে নির্ধারিত মেয়াদি বিমাপত্র একটা নির্দিষ্ট মেয়াদের জন্য বিমা করা হবে, যদি বিমা গ্রহীতা বিমা চালু করার পরে বিমা গ্রহীতা মারা যায় তাহলে আর প্রিমিয়াম প্রদান করতে হবে না, বিমাপত্রটি চালু থাকবে এবং মেয়াদ শেষ হলে মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে। কিন্তু বিমাগ্রহীতা যদি মারা না যায়, যদি বিমাগ্রহীতা বেঁচে থাকে তাহলে তাকে প্রিমিয়াম পরিশোধ করতে হবে এবং মেয়াদ শেষে সে নিজেই অর্থ পাবে। তোমরা টিভিতে একটা বিজ্ঞাপন দেখো যে আমার স্বামী তো 500 টাকা দিয়েই মারা গেছে, আমি কি পুরো টাকাই পাবো? তার মানে এই ধরনের একটা বিজ্ঞাপন তোমরা দেখেছো, সেটা হচ্ছে এই নির্ধারিত মেয়াদি বিমাপত্র। এটার মানে হচ্ছে ওনার স্বামী বিমা করছিল, বিমা করার পর একটা কিস্তি প্রদান করছে, 1,500 টাকার একটা কিস্তি প্রদান করার পর বিমাগ্রহীতা মারা গেছে। এখন মারা যাওয়ার পর এই বিমাটা বন্ধ হয় না, বিমাপত্রটা চালু আছে, যখন মেয়াদ শেষ হয়েছে মেয়াদ শেষে বিমাকৃত অর্থ মনোনীত ব্যক্তিরা পেয়েছে। তারপরে আসো দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন বিমাপত্র। এক্ষেত্রে বলা হয়েছে যে বিমাগ্রহীতা মেয়াদের মধ্যে যদি মারা যায় তাহলে মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অঙ্কের সমপরিমাণ অর্থ পাবে। কিন্তু বিমাগ্রহীতা যদি মেয়াদের মধ্যে মারা না যায় বা জীবিত থাকে তাহলে মেয়াদ শেষে বিমাগ্রহীতা নিজে দ্বিগুণ টাকা পাবে। আবারও বলছি, বিমাগ্রহীতা মেয়াদের মধ্যে যদি মারা যায় তাহলে মেয়াদ শেষে মনোনীত ব্যক্তিরা সমপরিমাণ টাকা পাবে, কিন্তু বিমাগ্রহীতা যদি মেয়াদের মধ্যে বেঁচে থাকে তাহলে মেয়াদ শেষে দ্বিগুণ অর্থাৎ বিমাকৃত অঙ্কের দ্বিগুণ টাকা পাবে। তারপর আছে ত্রিসুবিধা বিমাপত্র। এ বিমাপত্রের মূল কথা হচ্ছে বিমাগ্রহীতা যদি মেয়াদ পূর্তির পূর্বে মারা যায় তাহলে মনোনীত ব্যক্তিরা মেয়াদ পর্যন্ত বোনাস পাবে এবং মেয়াদ শেষে মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অঙ্কের সমপরিমাণ অর্থ পাবে। কিন্তু বিমাগ্রহীতা যদি মেয়াদের মধ্যে মারা না যায় তাহলে মেয়াদ শেষে বিমাগ্রহীতা বিমাকৃত অঙ্কের মূল টাকা বা সমপরিমাণ টাকা নগদে পাবে। তারপরে যখন বিমাগ্রহীতা নিজে মারা যাবে মনোনীত ব্যক্তিরা পুনরায় আবার বিমাকৃত অঙ্কের সমপরিমাণ টাকা পাবে। তাহলে এটা হচ্ছে ত্রিসুবিধা বিমাপত্র। শিক্ষাবৃত্তি বিমাপত্রটা হচ্ছে বিমাগ্রহীতার ছেলে মেয়ে বা পোষ্যদের লেখাপড়ার জন্য যে বিমা করা হয়। এক্ষেত্রে বিমাগ্রহীতা মেয়াদ পূর্তির পূর্বে যদি মারা যায় তাহলে তার মনোনীত ব্যক্তিদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরপর প্রদান করা হবে, এই টাকা দিয়ে যাতে তার ছেলে মেয়েরা তার লেখাপড়া করতে পারে, শিক্ষা চালিয়ে যেতে পারে, এই জন্য এই বিমাপত্রটা খোলা হয়। এটার নাম হচ্ছে শিক্ষাবৃত্তি বিমা। এরপরে আসো যে আজীবন বিমাপত্র। শিক্ষার্থীরা মনে রাখবে যে আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাগ্রহীতা নিজে অর্থ পাওয়ার কোনো সুযোগ নেই। আজীবন মানে কি? মরার আগ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত, সে মারা যাবে তারপর মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে, বেঁচে থাকা অবস্থায় তারা বেঁচে থাকা অবস্থায় এই বিমার ক্ষেত্রে বিমাগ্রহীতা কোনো অর্থ পায় না। তাহলে আমরা আজীবন বিমাপত্রটা কি? আজীবন বিমাপত্র হচ্ছে যে সকল বিমাপত্র মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকে এবং মনোনীত ব্যক্তিরা বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমা দাবি পেয়ে থাকে। এখন আসো যে আজীবন বিমাপত্রের প্রকারভেদ। এক নম্বরে আমরা পাইলাম কি? একক কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র। একথার মানে হচ্ছে যখন বিমাগ্রহীতা এই বিমাপত্রটি চালু করবে তখন সে একমাত্র অর্থাৎ একটা কিস্তিতে তার প্রিমিয়ামটা পরিশোধ করবে, প্রিমিয়ামটা একটা কিস্তিতে পরিশোধ করবে, তারপর আর প্রিমিয়াম পরিশোধ করতে হবে না। এরপর বিমাপত্রটি চালু থাকবে, বিমাগ্রহীতা মারা যাবে তারপরে মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে।
এরপর আছে অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র। এ কথার মানে হচ্ছে বিমা গ্রহীতা বিমাপত্র চালু করার পর এই বিমাপত্রটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ সে প্রিমিয়াম হিসেবে পরিশোধ করবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই প্রিমিয়ামটা চালু থাকবে, তারপরে যখন তিনি মারা যাবে তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে। সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, এই সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্রে বলা হয়েছে যে বিমা গ্রহীতা তার বিমাপত্রটি চালু করার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে প্রিমিয়াম প্রদান করবে অথবা কিস্তি প্রদান করবে, এরপরে আর তার এই কিস্তি প্রদান করতে হবে না, প্রিমিয়াম দিতে হবে না। তিনি মারা যাবেন, মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে। অর্থাৎ ধরো তুমি, ধরো একজন ব্যক্তি আজীবন বিমা করলো, যে এখানে উল্লেখ আছে সে 5 বছর পর্যন্ত কিস্তি বা প্রিমিয়াম পরিশোধ করবে, তার মানে বিমাপত্র চালু করার 5 বছর পর্যন্ত সে প্রিমিয়াম পরিশোধ করবে, তারপর আর প্রিমিয়াম পরিশোধ করতে হবে না। এরপরে বিমা গ্রহীতা যখন মারা যাবে, যতদিন পরই মারা যাক না কেন, মৃত্যুর পর মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অঙ্কের সমপরিমাণ অর্থ পাবে। এরপরে আসো পরিবর্তনযোগ্য বিমাপত্র। পরিবর্তনযোগ্য বিমাপত্র হচ্ছে যে সকল বিমাপত্র মেয়াদের মধ্যে ইচ্ছা করলে বিমাকম গ্রহীতা অন্য প্রকার বিমায় পরিবর্তন করতে পারে, সেটাকে বলা হয় পরিবর্তনযোগ্য। তাহলে আমরা আজীবন বিমাপত্র শেষ করলাম, চলো যা আমরা সামনে চলে যাই। শিক্ষার্থীরা এবার দেখো আরও কিছু জীবন বিমার প্রকারভেদ। এর মধ্যে প্রথমে আছে প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে। প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে বিমাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে দেখো এককালীন বা থোক বিমা। এককালীন বা থোক বিমা হচ্ছে যে বিমাপত্র চালু করার সময় যদি তার প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা একত্রে পরিশোধ করা হয়, এই যে বিমা, এই বিমার নাম হচ্ছে একক বা থোক বিমা। অর্থাৎ এই জীবন বিমার ক্ষেত্রে বিমাকৃত অঙ্কের যে পরিমাণ প্রিমিয়াম নির্ধারণ করা হবে সেই প্রিমিয়ামটা এককালীন বা একসাথে পরিশোধ করবে, তারপরে এটা চালু থাকবে, বিমা গ্রহীতা মারা যাবে, তারপর মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে। তারপর আছে সমকিস্তি বিমা। সমকিস্তি বিমা হচ্ছে যে এক্ষেত্রে জীবন বিমা পত্রটির যে প্রিমিয়াম নির্ধারণ করা হবে সেই প্রিমিয়ামটা কিস্তিতে পরিশোধ করতে হবে, এবং যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সমকিস্তি আকারে বিমার প্রিমিয়াম পরিশোধ করতে হবে, এবং বিমা গ্রহীতা মারা যাবে, তারপরে তিনি তার মনোনীত ব্যক্তিরা বিমাকৃত অর্থ পাবে। এরপরে আছে মুনাফার অংশগ্রহণের ভিত্তিতে। মুনাফার অংশগ্রহণের ভিত্তিতে বিমাপত্রকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুনাফাযুক্ত, আর একটা হচ্ছে মুনাফাবিহীন। মুনাফাযুক্তর বিমাপত্র হচ্ছে যে এই বিমাপত্রে বিমা গ্রহীতাকে বিমা কোম্পানি তাদের মুনাফার একটা অংশ, অর্থাৎ বিমা গ্রহীতা বিমা কোম্পানি প্রতি বছর যে মুনাফা পাবে সেই মুনাফা থেকে তার এই বিমাপত্র যদি গ্রহণ করে তাহলে তাকে এই বিমাপত্রের অধীনে তাকে কিছু বোনাস দেওয়া হবে বা মুনাফা দেওয়া হবে, তাহলে এটার নাম হচ্ছে মুনাফাযুক্ত। তবে যদি বিমা গ্রহীতা মানে বিমা কোম্পানির লাভ না হয়ে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে বিমা গ্রহীতা তার ক্ষতির অংশ বহন করবে না, শুধুমাত্র লাভ হলে লাভের একটা অংশ মুনাফা হিসেবে বিমাপত্র বা বিমা গ্রহীতা পাবে। আর একটা হচ্ছে মুনাফাবিহীন। এই বিমাপত্রের ক্ষেত্রে বিমা কোম্পানি যত পরিমাণে মুনাফা করুক না কেন বিমা গ্রহীতা কোনো মুনাফা পাবে না, তাহলে এটাকে হচ্ছে মুনাফাযুক্ত এবং মুনাফাবিহীন। এরপরে আবার আছে বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বিমাপত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে একক জীবন বিমাপত্র, আর একটা হচ্ছে বহু জীবন বিমাপত্র। তাহলে একক জীবন বিমাপত্র কি, একজন ব্যক্তির জীবনের উপরে যদি বিমা করা হয় তাহলে সেটাকে বলা হয় একক জীবন বিমাপত্র। এক্ষেত্রে ওই ব্যক্তি মারা গেলেই তার মনোনীত ব্যক্তিরা বিমা দাবি পাবে। আর একটা হচ্ছে বহু জীবন বিমাপত্র। এই বহু জীবন বিমাপত্রের মধ্যে আবার 2টা প্রকার আছে, একটা হচ্ছে যৌথ জীবন বিমা, আর একটা হচ্ছে শেষ উত্তর জীবন বিমা। তাহলে যৌথ জীবন বিমা হচ্ছে যদি যৌথভাবে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়, একত্রিত হয়ে যদি বিমাপত্র চালু করে সেক্ষেত্রে বলা হয় যৌথ জীবন বিমা। এখন প্রশ্ন হচ্ছে যে কয়েকজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি একত্রিত হয়ে বিমাপত্র চালু করলো তাহলে বিমা দাবি কখন পাবে। এক্ষেত্রে এই গ্রুপের মধ্যে যে কোনো একজন ব্যক্তি মারা গেলেই মনোনীত ব্যক্তি এবং বাকি যারা থাকবে তারা বিমাপত্র দাবি পাবে। আর শেষ উত্তর জীবন বিমাপত্র হচ্ছে
গ্রুপের সকল ব্যক্তি মারা যাবে, তারপরে তার মনোনীত ব্যক্তিরা মানে আর্থিকভাবে অর্থাৎ অর্থ পাবে অথবা বীমা দাবি বা বীমাকৃত অর্থ পাবে। শেষ উত্তর দিবি, এটার মানে হচ্ছে গ্রুপের সবাই মৃত্যুবরণ করলে মনোনীত ব্যক্তিরা পাবে, আর যৌথ জীবন মেয়াদী বীমা হচ্ছে গ্রুপের যে কোনো একজন মারা গেলেই বীমা দাবি পাবে। তারপরে আসো অন্য দুইটা প্রকারভেদ আছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বীমা। এক নম্বরে হচ্ছে দ্বৈত জীবন বীমা। দ্বৈত জীবন বীমা হচ্ছে একজন ব্যক্তি যদি একাধিক বীমা কোম্পানিতে বীমা করে তাহলে তাকে বলা হয় দ্বৈত বীমা। যেমন মিস্টার এ সে পি কোম্পানিতেও বীমা করছে আর কিউ কোম্পানিতেও বীমা করছে। একজন ব্যক্তি দুইটা কোম্পানিতে বীমা করলে সেটাকে আমরা বলি দ্বৈত বীমা, বুঝা গেছে। আর একটা আছে পুনর্বীমা। পুনর্বীমা হচ্ছে একটা কোম্পানি তার অধীনস্থ তা একটা কোম্পানি অনেক ব্যক্তির বীমাপত্র খুললো, এই কোম্পানি যদি তার ঝুঁকিটাকে মানে অ্যাভয়েড করার জন্য অথবা হস্তান্তর করার জন্য এই কোম্পানি যদি আর একটা কোম্পানির কাছে বীমা করে তখন সেটাকে বলা হয় পুনর্বীমা। ওকে, তাহলে যাও আমরা একটা পুনর্বীমার উদাহরণ দেই। যে পুনর্বীমা কি হলো, যে সান কোম্পানি বিভিন্ন ব্যক্তিদের বীমা করলো, ধরো এ বি সি এই বিভিন্ন ব্যক্তিদের বীমা করার কারণে এই কোম্পানির কিন্তু একটা ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই সান কোম্পানি কী করলো, যে অনেকগুলো ব্যক্তির বীমা করার কারণে যে তার যে ঝুঁকি সৃষ্টি হয়েছে এই ঝুঁকিটাকে সে হস্তান্তর করার জন্য সে আলিকোতে গিয়ে বীমা করলো। অর্থাৎ এই সান কোম্পানি যখন আলিকোতে যে বীমা করলো এটাকে বলা হয় পুনর্বীমা। কেন করলো সে, এই সান কোম্পানি অনেকগুলো ব্যক্তির বীমা করার কারণে তার ঝুঁকির সৃষ্টি হলো, এই ঝুঁকিটাকে সে হস্তান্তর করার জন্য এই কোম্পানি গিয়ে আলিকোতে বীমা করলো, এটাই বলা হয় পুনর্বীমা। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত শেষ করলাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে জীবন বীমার দাবি আদায় মানে কীভাবে জীবন বীমার দাবি আদায় করা হয় বা পরিশোধ করা হয় এবং কীভাবে জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণ করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।